হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি বেবিদের জন্য কিছু ডাইপার আর হচ্ছে কিছু বেবি ওয়াইপসের রিভিউ দিব। মেনলি যে কয়েকটা ব্র্যান্ড আমি ইউজ করেছি ওগুলোর মধ্যে থেকে আমি রিভিউ করব। তো আমার বেবির জন্য আমি মোটামুটি এ পর্যন্ত বেশ কয়েকটা ব্র্যান্ড ইউজ করেছি, তো তার মধ্যে যেটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি সেটাকে প্রথম থেকে শেষের দিকে এভাবে সিরিয়াল করব। তো শুরুতে আমি নিয়ে নিচ্ছি নিউ কেয়ার। তো আমি ফার্স্টে যেটা ইউজ করি সেটা হচ্ছে এই নিউ কেয়ার। তো যেহেতু এটা প্রথম ইউজ করেছি আর এটার হচ্ছে শোষণ ক্ষমতা বেশ ভালো ছিল, আর যেহেতু ডাইপার হচ্ছে 6 ঘন্টার বেশি রাখতে না করেন সবাই কিংবা রাখে না কেউ, আমিও তাই করেছি। একটা ডাইপার সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা ইউজ করেছি, আর যদি দেখি যে এর আগেই ডাইপার ভারী হয়ে গিয়েছে কিংবা পটি করেছে মানে টয়লেট করেছে, সেক্ষেত্রে আমি সাথে সাথেই ডাইপারটা চেঞ্জ করে দিয়েছি। আর যদি শুধু প্রস্রাব করে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো বা 3 ঘন্টা 4 ঘন্টার বেশি একটু রেখেছি, কিন্তু 6 ঘন্টার বেশি কোনোভাবেই রাখিনি, মানে 6 ঘন্টা রাখিনি আমি, সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত রেখেছি। তো নিউ কেয়ারটা ইউজ করে আমার যা মনে হলো, এটার হচ্ছে শোষণ ক্ষমতা খুবই ভালো আর এটার হচ্ছে লিকেজ হয়নি, আমার এ পর্যন্ত হয়নি, আর নিউবর্নদের জন্য বেশ ভালো এটাই বলবো। তবে তুলনামূলকভাবে নিউ কেয়ারের পরে আমি যেটা ইউজ করেছি এখন আমি সেটার কথা একটু বলি। এটা নিউ কেয়ারের পরে আমি ইউজ করেছি মলফিক্স। এটার আমি 80 পিসের 2টা এনেছিলাম, তো এটা আমার শেষ। তো মলফিক্সটা ইউজ করে আমার সবথেকে বেশি ভালো লেগেছে, তার জন্য এটা অলরেডি আমি 80 পিসের 2টা প্যাকেট শেষ হয়েছে আমার। মলফিক্সটা বেশি ভালো লাগার কারণ হচ্ছে মানে নিউবর্নদের জন্য এটার হচ্ছে একে তো সাইড ওপেন, নিউ কেয়ারেরও সাইড ওপেন, 2টা সেম। আর নিউ কেয়ারটার মানে আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এটা খুবই ভারী, খুবই মোটা, আর এটা হচ্ছে একদমই পাতলা আর খুবই সফট। কিন্তু প্রাইস কোয়ালিটি বিবেচনা করলে নিউ কেয়ারটা কিন্তু বেশি প্রাইস। আর যদি নর্মালি আপনারা রিভিউ চেক করেন তো সবাই দেখবেন যে নিউ কেয়ার প্রিফার করছে, তো আমার কাছে কেন জানি নিউ কেয়ার আর মলফিক্সের তুলনায় মলফিক্সটা বেশি ভালো লেগেছে। তো এই গেল নিউ কেয়ার আর মলফিক্স, তো এই দুটো আমি এখানে রেখে দিচ্ছি। তো এরপর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে হাগিস। হাগিস আমি 42 পিসের একটা ইউজ করেছিলাম, মানে এনেছি, এটা এখনও চলছে। যেহেতু আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে করছি মানে একটাও কোনোভাবে শেষ হয়নি আর সবগুলো কম বেশি ইউজ করেছি, তো হাগিস আমি যেই সাইজটা এনেছি স্মল সাইজ, এটা হচ্ছে প্যান্ট সিস্টেম। তো হাগিসের যে ব্যাপারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা যেমন সফট, যেমন এগুলি খুবই সফট। আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে এটা আপনি দীর্ঘ সময় রাখলেও এটা মানে অযাচিত ফুলে ওঠে না, যেমন আমি মলফিক্স কিংবা নিউ কেয়ারের ক্ষেত্রে দেখেছি যে 3-4 ঘন্টার মধ্যে এটা ফুলে খুব ভারী হয়ে যায়, আর এটা হচ্ছে মানে এত বেশি ফুলে ওঠে না কিংবা লিক করে না, মানে শোষণ ক্ষমতা এটার খুবই ভালো। আমাকে যদি বলেন যে এই 3টার মধ্যে কোনটা সাজেস্ট করব তো আমি বলবো হাগিস বেস্ট। তো তারপর আসছি অন্য আরেকটা, এটা হচ্ছে ফ্রেশ, দেখতেই পাচ্ছেন ফ্রেশের বিশাল একটা প্যাকেট। তো ফ্রেশ হচ্ছে এটা নতুন প্যাকেট, এ পর্যন্ত আমি একটা ইউজ করেছি। তো একটা ইউজ করে আমার যা মনে হয়েছে যে ফ্রেশটা আমি কেন নিয়েছি আগে আমি সেটা বলি। তো একটা মাদার গ্রুপে, ফেসবুকের মাদার গ্রুপে আমি ফ্রেশের একটা রিভিউ দেখেছিলাম, তো সেখানে বেশ অনেকজনই ফ্রেশের খুব ভালো পজিটিভ রিভিউ দিয়েছেন। তারা বলেছিলেন যে ফ্রেশটা হচ্ছে কম প্রাইসে খুব ভালো শোষণ ক্ষমতা আর বেবির মানে লিক করে না, 6 ঘন্টার বেশিও নাকি অনেক মায়েরা ইউজ করেছেন। তো ওই রিভিউটা দেখেই মেনলি আমি ফ্রেশটা নিয়েছি। তো ফ্রেশের এটা ডিসকাউন্ট প্রাইসে ছিল, অরিজিনাল প্রাইস ছিল 890 টাকা, ডিসকাউন্ট প্রাইসে 546 না কত জানি আমার ঠিক মনে নেই, তো 500+ আর কি প্রাইস ছিল। তো ফ্রেশটা ইউজ করে আমার যেটা মনে হয়েছে যে এটা শোষণ ক্ষমতা ভালো ঠিক আছে, কিন্তু এটা খুবই মোটা, মোটা বলতে মানে হেভি। তো
এর জন্য এটা আমার এতটা আসলে ভালো লাগেনি। তো একেবারে নিউবর্নদের জন্য আমি এটা সাজেস্ট করব না, কারণ হচ্ছে যেহেতু দাগ বসে যায়, আর এটা যেহেতু ও সব থেকে ছোট সাইজ, আর তাই এটা হচ্ছে মানে মোটামুটি বড়। যেমন আমার বেবির 2 মাস, তাই এটা হচ্ছে অলরেডি লিক করছে। একটা ইউজ করেছিলাম, ওই একটা হচ্ছে লিক করে মানে পায়ের সাইড দিয়ে ভিতর থেকে পটি বের হয়ে যাচ্ছিল, তো এরকম। তো এটা হয়তো বা একটু বড় হলে সে পড়তে পারবে, তবে গরমে এটা সে একদমই পড়তে পারবে না, কারণ যেটা আমি একটা ইউজ করেছিলাম সেটা দিয়ে সে হচ্ছে ঘেমে যাচ্ছিল। তো এখন যদি এই ক্ষেত্রে এই দুটা কিন্তু সেম সিস্টেম, প্যান্ট সিস্টেম, তো প্যান্ট সিস্টেম এই দুইটার মধ্যে যদি আমাকে বলেন যে কোনটা আগে রাখবো, আমি হচ্ছে হাগিসটা আগে রাখবো, কারণ হাগিসের এটা এত সফট মানে হাতে লাগেই না, দাগ বসা তো দূরের কথা। আর এটা হচ্ছে আপনি হাতে ধরে এমনকি চোখে দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট আর এটা কতটা হার্ড। তো ফ্রেশটা হচ্ছে আমি এমনিতেও এখন ইউজ করতে পারবো না, বড় প্লাস হচ্ছে গরমে এটা ইউজ করা যাবে না, কাজে এটা আমি এখন রেখে দিই। আর এখন আমি মোটামুটি কয়টা দেখালাম, 4টা। এই 4টার মধ্যে আমাকে যদি নাম্বারিং করতে বলেন, তাহলে আমি সবার আগে রাখবো হাগিস। মানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন এগুলি শেষ হওয়ার পর আপনি কোন ডাইপারটা বেবির জন্য নেবেন, তো আমি চোখ বন্ধ করে সাজেস্ট করব হাগিস, তারপর সাজেস্ট করব মলফিক্স, তারপর সাজেস্ট করব নিউকেয়ার, আর হচ্ছে এটা হচ্ছে ফ্রেশ হ্যাপি নেপি, এটা হচ্ছে 4 নম্বরে রাখবো। তো যেহেতু এই 4টা আমি ইউজ করেছি, তাই এই 4টার রিভিউ কথা আমি এখন বললাম, এগুলি এখানে রেখে দিই। এরপর আসি নিউকেয়ার বেবি ওয়াইপস। তো বেবি ওয়াইপস আমি শুরুতেই মানে প্রথম 2 মাসে এরকম প্যাকেট আমি 3টা ইউজ করেছি। তো যেহেতু একটা ইউজ করেছি এটা খুবই ভালো লেগেছিল, তাই মানে অন্য কোনোটার ইউজ করিনি, মানে পরপর আমি একটা একটা করে 3টা 2 মাসের মধ্যে অলরেডি শেষ করেছি। কিন্তু এটার তুলনায় যদি এখন আমি এটা বলি, কারণ 3টা ইউজ করার পর আমি আমার লোকাল মার্কেটে হচ্ছে এটা পাইনি, এই নিউকেয়ারটা আমার লোকাল মার্কেটে পাইনি। তো তারপর হচ্ছে আমার লোকাল মার্কেট থেকে আমি এটা নিয়েছি, চুচু চুচু ওয়েট ওয়াইপস। তো এটা হচ্ছে নিউকেয়ারের তুলনায় আমার একদমই ভালো লাগেনি, কারণ হচ্ছে এটার টিস্যুটার মধ্যে একটা কেমন যেন গন্ধ, গন্ধটা হচ্ছে আমার নিজেরই ভালো লাগে না। তারপর হচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত পানি পানি আর খুবই ঠান্ডা, মানে শীতের দিন তো এটা ইউজ করাই যাবে না এরকম একটা অবস্থা। ইভেন হচ্ছে গরমেও যদি আমি মানে সেকেন্ডের মধ্যেও যদি আমি মুছে পরিষ্কার করি, তারপর দেখা যায় যে বেবির ডাইপার এরিয়া কেমন যেন ঠান্ডা হয়ে যায়, আর গন্ধটা তো হচ্ছে আমি নিজেই নিতে পারি না। তো এটা হচ্ছে 2টা। তো যেহেতু আমি এই 2টা ইউজ করেছি, তো এই 2টার মধ্যেই আমি বললাম যে কোনটা কেমন। আর 2টার মধ্যে যদি আপনারা পার্থক্য করতে বলেন, মানে র্যাঙ্কিং করতে বলেন, তাহলে হচ্ছে আমি নিউকেয়ারটা আগে রাখবো, তারপর হচ্ছে চুচুটা রাখবো। তো এই তো হলো আমার ডাইপার আর ওয়েট ওয়াইপসের রিভিউ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে এখন যে ব্র্যান্ডগুলি দেখালাম, এগুলোর বাহিরেও যদি আপনারা কোনো ভালো কোনো ব্র্যান্ড ইউজ করে থাকেন, আপনাদের বেবিদের জন্য কমফোর্টেবল ছিল, তাহলে অবশ্যই আমার বেবির জন্য সাজেস্ট করতে পারেন, আমাকে পরামর্শ দিতে পারেন। আর এগুলির ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।